প্রাণঘাতী নোবেল করোনাভাইরাস যেন বহির্বিশ্বের কোনো এক স্থান থেকে মৃত্যুর পরোয়ানা নিয়ে পৃথিবীর বুকে ভয়ানকভাবে আক্রমণ হেনেছে এই আক্রমণে সমগ্র পৃথিবী আজ টলমল একবিংশ শতকের উন্নত টেকনোলজি সমৃদ্ধ মানব সভ্যতাকে যেন ধ্বংস করে ক্ষান্ত হবে মৃত্যুদূত কোভিড নাইন্টিন ইতিমধ্যেই এই মারণ ভাইরাসের সংক্রমণে পৃথিবীর দুশোটিরও বেশি দেশ জুড়ে চলছে অবিরাম মৃত্যু মিছিল কিন্তু এত প্রাধান্য সত্ত্বেও সমগ্র পৃথিবী এই ভাইরাসের বিরুদ্ধে সমানে লড়াই করে চলেছে এই ভাইরাসজনিত সংক্রমণের হাত থেকে বাঁচতে ভারতবর্ষে কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে দেশ জুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে ফলে মানুষকে থাকতে হচ্ছে ঘরবন্দি হয়ে আর এতে দরিদ্র পরিবারগুলি কাজ হারিয়ে দুমুঠো অন্যের সংস্থান করতে হিমশিম খাচ্ছে এমত অবস্থায় কেন্দ্র ও রাজ্য সরকারের পাশাপাশি দেশের নানা স্বেচ্ছাসেবী সংস্থা ও প্রতিষ্ঠান এই সমস্ত পরিবারগুলিকে সাহায্যের জন্য এগিয়ে আসছে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও নানা স্বেচ্ছাসেবী সংস্থা ও প্রতিষ্ঠান দুস্থ পরিবারগুলির পাশে দাঁড়াচ্ছে নদিয়া জেলার টেহট্ট দু নম্বর ব্লকের পলাশিপাড়া থানার রামনগর জনকল্যাণ সংঘ যাদের নামের মধ্যেই রয়েছে জনকল্যাণের কথা সেই ক্লাবের ছেলেরা দেশের এই বিপদে মানুষের পাশে দাঁড়াবে না এটা ভাবাই যায় না তাই তো সংস্থার সদস্যরা উদ্যোগী হয়ে দুদিন ধরে পলাশিপাড়া এলাকার একশো পঞ্চাশটি দুস্থ অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের হাতে চাল আলু সয়াবিন লবণ প্রভৃতির নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আর স্যানিটাইজেশনের জন্য সাবান তুলে দিলেন প্রসঙ্গত উল্লেখ্য যে এই সামগ্রী পেয়ে দুস্থ পরিবারগুলি আজ আপ্লুত আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল সারা দেশব্যাপী লকডাউন হওয়ার জন্য আজকে দিন দরিদ্র মানুষগুলি মানে আজকে কর্মহীনে পড়েছে তাদের আর্থিক সমস্যা এবং তাদের জন্যই আমাদের জনকল্যাণ ক্লাব পলাশিপাড়া রামনগর পাড়া থেকে কিছু চাল আলু পেঁয়াজ সয়াবিন লবণ এই সমস্ত দিয়ে আমরা আর্থিক সহযোগিতা এবং এই খাবার দাবার দিয়ে মানে পাশে দাঁড়িয়েছি আমরা প্রত্যেককে একটু হেল্প করার চেষ্টা করছি বাড়িতে বাড়িতে নাম নাম যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট